স্বর গহতে এলেন প্রভু মনোবে ধরি তে এলেন প্রভু মনোবে ধরি আয় আয় পপিয়া ছোঁয়ায় আয় পিয়া যিশুর ছোয় ধন্য হবে জীবন ধন্য হবে জীবন আয় পাপিয়ায় যিশুর ছোয় ধন্য হবে জীবন সর্গহতে হতে এলেন প্রভু হতে এলেন প্রভু মানবের হালে প্রভুজি শেষে ছিলেন সকল মনুষ্যকে উদ্ধার করতে সেই মহানীশ্বরকে ধন্যবাদ দিই প্রভু তার আত্ম পরিধানের জন্য ধন্যবাদ দিই তার আগাবে প্রেমের জন্য ধন্যবাদ পিতা তোমাকে ধন্যবাদ প্রভু তুমি সেই স্বর্গ ছেড়ে সেই স্বর্গের সুখ ছেড়ে তুমি পৃথিবীতে এসেছিলে এই পাপীদেরকে বাঁচানোর জন্য সকল মনুষ্যরা সকল মনুষ্যদেরকে বাঁচানোর জন্য তুমি তুমি মহান সর্বশক্তিমান জীবন প্রভু তোমার গৌরব করি শ্রুতি প্রশংসা করি মহিমা করি তোমার নামে জয় জয় কার করি হালে লুইয়া হালে লইয়া কৃষ্ণ প্রিয় সন্তানরা আসুন আমরা বাক্যের প্রতি মনোনিবেশ করি কারণ প্রদেশ তাই অধ্যায় ফোট বলে যে কেউ বাক্যকে তুচ্ছ করে সে আপনার সর্বনাশ ঘটায় যে কেউ বাক্যকে ভয় আজ্ঞা মানে সে পুরস্কার পায় সন্তানরা আসুন আমরা বাক্যের মধ্যে মনোনিবেশ করি মারানাথা প্রভু যিশু আসিতেছেন আমরা প্রত্যেকে জানি প্রভু যিশু দ্বিতীয় অন্ড আগমন সন্নিকট আমরা সেই মহান প্রভু আগমনের বিষয়ে আজকে আমরা দেখব আমরা আজকে দেখব সকলে নিদ্রাগত হইবে না কিন্তু রূপান্তরিত হইবে নিদ্রাগত হইবে সন্তানরা আজকে রূপান্তরিত হইবে কত থেকে দেখব সেই সন্তানরা প্রভু যিশুর আগমন সন্নিকট আমরা প্রত্যেকই জানি মারণাথা প্রভু যিশু আসিতেছেন প্রভু যিশু দ্বিতীয়বারের জন্য এই পৃথিবীতে আসছেন তাই আসার সময় তার আগমনে যা কিছু হবে আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব এই সকলে নির্ধারিত হইবে না কিন্তু রূপান্তরিত হইবে আমরা প্রথম করণ অধ্যায় একান্ন বাহান্ন পথ পড়ি সেখানে ঈশ্বরের বাক্য বলছে প্রথম করণীয় অধ্যায় একান্ন বাহান্ন পথ দেখো আমি তোমাদেরকে এই নিবৃত্ত বলি আমরা সকলে নির্দ্রাগত হইব না কিন্তু সকলে রূপান্তরিত হইব এক মুহূর্তের মধ্যে চোখের পলকে শেষ তুরুদ্ধারিত হইবে কেননা তুরি বাজিবে তাহাতে হাতে অক্ষয় হইয়া উত্থাপিত হইবে আর আমরা রূপান্তরিত হইতে হইব আমেন ঈশ্বর সন্তানরা আমরা বহুর আগমনে যারা জীবিত থাকব তারা রূপান্তরিত হব এবং যারা মারা যাব তারাও রূপান্তরিত হবে ঈশ্বর সন্তানরা আমরা প্রত্যেকেই জানি মনুষ্য জীবন জন্ম মৃত্যু এবং তারপরে বিচার একদিন আমাদের প্রত্যেককেই প্রভু যিশুর কাছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমস্ত জানুপাতিত হবে প্রত্যেককে তার কাছে হিসাব দিতে হবে আমরা যদি ঈদগৃহ তার চার অধ্যায় পড়ি আমরা যদি ইব্রিয় তার চার অধ্যায় তেরো পথ পড়ি সেখানে ঈশ্বরের বাক্য বলছে তার সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয় কিন্তু তাহার চক্ষু বছরে সকলই নগ্ন অনাবৃত হইয়াছে যাহার কাছে তাহা দিয়া কে নিখাচিত হইবে ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের কাছে পৃথিবীতে কোনো বস্তুই অপ্রকাশিত নয় তার কাছে সমস্ত কিছু হিসাব আমাদেরকে দিতে হয়। আমরা যখন পাঁচ অধ্যায় আঠাশ পথ পড়ি আমরা যেমন লিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় আঠাশ পথ পড়ি সেখানে ঈশ্বরের বাক্য বলছে ইহাতে আশ্চর্য মনে করিও না কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে এবং যাহার সৎকার্য করিয়াছে তাহারা জীবনে পুনরুত্থানের জন্য এবং যারা অসৎকার্য করিয়াছে তারা বিচারে পুনরুত্থানের জন্য বাহির হয়ে আসিবে এখানে ঈশ্বরের বাক্য বলছে যারা মারা গেছে তারাও উঠবে যারা সৎকার্য করেছে তারা অক্ষয় জীবন পাওয়ার জন্যে আর যারা সৎকর্ম করেছে তারা বিচার পাওয়ার জন্যে উঠবে তাই ঈশ্বরের সন্তানরা আমাদের জন্ম মৃত্যু এবং তারপরে বিচার আছে তাই ঈশ্বরের সন্তানরা যখন প্রভুর আগমন হবে আমরা প্রত্যেকে রূপান্তরিত হব আমরা রক্তময় শরীর থেকে আমরা আত্মিক শরীরে আত্মাতে পরিপূর্ণ হব এবং প্রত্যেককে প্রভুর সামনে বিচারে দাঁড়াতে হবে ঈশ্বরের সন্তানরা ভালো কাজ করে কি খারাপ কাজ করি সমস্ত কিছুর বিচার তার কাছে দিতে হবে ঈশ্বর সন্তানরা আমরা যারা জীবিত থাকব তারা রূপান্তরিত হব এবং আমরা যারা মারা যাব তাদের শরীর রূপান্তরিত হবে তারাও উঠবে এবং সেদিন প্রভুর সামনে বিচারে রাখা যে প্রভু আমাদেরকে রক্ষা করেছেন আমরা প্রথম করেন অধ্যায় প্রথম তার তার পুনরোধ্যায় সাতান্ন পথ পড়ি সেখানে ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টর দ্বারা আমাদের জয় প্রদান করেছেন হ্যাঁ লিয়া বিশ্বের সন্তানরা আমরা যতজন প্রভু যীশু খ্রিস্টতে আছি যতজন আমরা প্রভু যীশুকে মেনে চলি আমরা প্রত্যেকে তার দ্বারা জয় প্রদান করেছি আমাদের কোনো বিচার নেই হ্যাঁ ঠিকই শুনেছেন যারা প্রভু যীশুতে চলে যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তাদের কোনো বিচার নেই আমরা যদি যোহন তার তিন অধ্যায় আঠারো পথ পড়ি সেখানে ঈশ্বরের বাক্য বলছে যোহন তার তিন অধ্যায় আঠারো পথ আর যে তাহাতে বিশ্বাস করে অর্থাৎ পহযু কথা বলেছে যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না যে বিশ্বাস করে না তাহার বিচার হইয়া গিয়াছে যেহেতু ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই ঈশ্বরের সন্তান না যে কেউ পহুজিষিকে বিশ্বাস করে তার বিচার হয় না আমরা যদি রোমিও তার আট অধ্যায় এক পথ পড়ি রোমিওদের প্রতি পত্র তার আট অধ্যায় এক পথ পড়ি সেখানে সব বাক্য বলছে অতএব এখন যারা খ্রিস্টের যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই আজকে আমরা দরাপুজিষ্ঠ আছি পুজিষ্ঠ কৃষ্ণণ করে চলে আমাদের কোনো দণ্ড নেই এই সেই সন্তানরা এখনো সময় আছে পুজিষ্ঠ আগমন সন্নিকট যদি আমরা মন ফিরাই পুজিষ্ঠকে বিশ্বাস করি তখন তাকে আমরা গ্রহণ করে তার পথে যাত্রা শুরু করি তাহলে আমরা সেই বিচারের তিন পথ রক্ষা পেতে পারি আমরা যদি দেখি সফনীয়তা দুই ওধা তিন পথ পরি শ্রীকৃষ্ণ এর বাক্য বলছে হে দেশাস্তর সমস্ত নম্র লোক তার শাসন পালন করিয়াছো যে তোমরা তোমরা সদাপুর অন্বেষণ করো ধর্মের অনুশীলন করো নম্রতা অনুশীলন করো হয়তো সদাপুর কোদের দিনে তোমরা গুপ্ত স্থানে রক্ষা পাইবে হালে লিয়া বিশ্ব সন্তানরা এখানে ঈশ্বরের বাক্য বলছে আমরা যদি নম্র হই আমরা যদি প্রভু শাসনকে মানি আমরা যদি তার অনুশীলন করি আমরা যদি ধর্মশীলতা অনুসরণ করি তাহলে আমরা শেষ দিনে রক্ষা পাবো বিষয় সন্তানরা প্রভু যিশুতেই আছে সুরক্ষা প্রভু যিশুতেই আছে অনন্ত জীবন বহু যিশুই একমাত্র পথ যার দ্বারা রাজ্যে ঈশ্বরের কাছে যাওয়া যায় তাই তো যিশু বলেন আমি পথ আমি সত্য আমি জীবন যিশুর মধ্যে থেকে না আসলে পৌঁছাতে পারে না তাই হে সকল মনুষ্য পৃথিবীর সমস্ত সৃষ্টির মানব ঈশ্বরের সন্তানরা আজকে আপনি যদি যিশুকে বিশ্বাস করেন ওনার কোনো বিচার নেই আপনাকে বিচারে দাঁড়াতে হবে না ঈশ্বর আপনার জীবনে জীবন মৃত্যু দুটোই রেখেছে কারণ আপনার খুশি আপনি কাকে বাঁচবেন অবশ্যই আপনি জীবনকে বাঁচবেন যদি আপনি জীবনকে বাঁচতে পারেন তাহলে আপনি অবশ্যই সেই বিচারের দিনে রক্ষা পাবেন মনে রাখবেন মারানাথা প্রিষ্য খুব তাড়াতাড়ি আসছেন দ্বিতীয়কালের জন্যে তার সন্তানদেরকে নিতে যারা প্রজিত চলবে তারা রূপান্তরিত হবে এবং অক্ষয় জীবন পাবে মহিমাপূর্ণ জীবন পাবে যেখানে অনন্তকালের জন্য স্বর্গরাজ্যে ঈশ্বরের সঙ্গে থাকবে আর যারা অন্ধকার্য করেছে তাদের বিচার হবে এবং তারা অনন্তকালের জন্য তাদের অন্তঃশাস্তি অনন্ত এখন আপনার স্বাধীনতা প্রত্যেককে ঈশ্বর স্বাধীনভাবে তৈরি করেছেন এখন আপনার স্বাধীনতা আপনি জীবনকে বাঁচবেন না মৃত্যুরও বাঁচবে মনে রাখবেন প্রভু প্রভুজিষ্যের আগমন সন্নিকট মারা প্রভু প্রভুজিষ্য আসিতেছেন যীশু আসার আগে এখনো সময় আছে আমরা নিজেরা মন পরিবর্তন করি প্রভু শিষ্যকে বিশ্বাস করি এবং তাকে আমরা আমাদের জীবনে গ্রহণ করে আমরা তার পথে চলতে শুরু করি কারণ যে কেউ প্রভু যীশুকে ডাকে সেই পরিত্রাণ পায় আমি আমি বিশ্বাস করি আজকের এই বাক্য আমাদের জীবনকে নতুনীকৃত করে আমাদের জীবনকে সনাতন জীবনে আগে নিয়ে যাবে প্রভু তার আপন বাক্যে